হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিউটি আপডেট বাংলা। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে খুবই সিম্পল একটা মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করছি এই গরমের মধ্যে। তোমরা যদি এইভাবে মেকআপ করো তাহলে কিন্তু তোমাদের স্কিনটা একটুও কালো হবে না, তাছাড়াও ঘেমে গেলেও কিন্তু তোমাদের স্কিন থেকে মেকআপ গলে যাবে না। তোমরা কিন্তু খুব সহজেই এই মেকআপটা করে ফেলতে পারবে। তো চলো দেখে নাও যে কীভাবে তোমরা এই মেকআপটা করবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও। তোমরা যারা এখনও বিউটি আপডেট বাংলাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কেননা এখানে আমি প্রত্যেক সপ্তাহে স্কিন কেয়ার হেয়ার কেয়ারের টিপস শেয়ার করে থাকি। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, মেকআপকে লং লাস্টিং করার জন্য খুব ভালোভাবে বেসটাকে আগে করে নিতে হবে আমাদেরকে। তার জন্য খুব ভালোভাবে ফেস ওয়াশ দিয়ে আমি এখানে মুখটা ক্লিন করে চলে এসেছি। তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি একটু বরফ, সেই বরফটা দিয়ে ফুল ফেসে ঘষে নিতে হবে। এর ফলে আমাদের ত্বকের থেকে ঘাম এবং অয়েল দুটো নিঃসরণ কম হবে, যার ফলে মেকআপটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত লং লাস্টিং হবে। এরপরের স্টেপে আমি চলে আসি প্রাইমার আর ময়েশ্চারাইজার। এখানে প্রাইমার আর ময়েশ্চারাইজার দুটোর কাজ করবে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল এই গরমের সময় আমাদের স্কিনকে কিন্তু ঠান্ডা রাখতে সাহায্য করে, সেই জন্যই আমি এখানে পতঞ্জলির অ্যালোভেরা জেল ব্যবহার করলাম। তোমরা চাইলে এখানে অন্য কোনো ময়েশ্চারাইজার বা প্রাইমারও কিন্তু ব্যবহার করতে পারো। এরপরে আমি এখানে ব্যবহার করছি ল্যাকমির ফাউন্ডেশন। যতটা পরিমাণে লাগবে পরিমাণ মতো আমি হাতের উপরে নিয়ে নিচ্ছি এবং তারপরে ফুল ফেসে ডট ডট করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি এখানে ল্যাকমির ফাউন্ডেশন ব্যবহার করছি, তোমরা চাইলে যে কোনো কোম্পানির ফাউন্ডেশন ব্যবহার করতে পারো। এবার একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে আমি এখানে ফাউন্ডেশনটাকে সেট করে নিচ্ছি। ফাউন্ডেশনকে খুব ভালোভাবে স্কিনের সাথে সেট করার জন্য বিউটি ব্লেন্ডার কিন্তু খুব ভালো কাজ করে। তোমরা অবশ্যই কিন্তু একটা ভেজা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ফাউন্ডেশনটাকে খুব ভালোভাবে তোমাদের স্কিনের সাথে ব্লেন্ড করে নেবে। আর এই ব্লেন্ড করার কাজটা কিন্তু বেশ কিছুটা সময় ধরে করলে স্কিনের মধ্যে মেকআপটা কিন্তু অনেকক্ষণ ধরে থাকে। এরপরে ফাউন্ডেশনটাকে সেট করার জন্য ওপর থেকে আমি এখানে ল্যাকমির কম্প্যাক্ট পাউডার ব্যবহার করছি, তোমরা তোমাদের পছন্দ মতো ব্যবহার করতে পারো। আজকে আমি মাত্র কয়েকটা প্রোডাক্ট দিয়েই তোমাদেরকে মেকআপটা শেয়ার করছি, তাই জন্য দেখ আমি এখানে কোনো ব্লাশার বা আইশ্যাডো প্যালেট নিইনি। আমি এখানে একটা ব্লু হ্যাভেনের লিপ কালার নিয়ে নিয়েছি আর সেটা দিয়ে আমাদের গালের উপর একটু ব্লাশার হিসাবে লাগিয়ে নিচ্ছি, আর এটাকে আইলিডের উপরেও কিন্তু একটু লাগিয়ে নিচ্ছি। এবার বিউটি ব্লেন্ডারের সাহায্যে এটাকেও কিন্তু খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিতে হবে। এটা একসাথে আমাদের ব্লাশারেরও কাজ করবে আবার আইশ্যাডারও কাজ করবে। আর এই লিপ কালারটা কিন্তু একদম ম্যাট, এটা গলে যাওয়ার বা চিপচিপে ভাব হওয়ার কোনো ভয় নেই। এবার আইলিডের ওপরটাও কিন্তু আমি হাতের আঙুলের সাহায্যে একটু ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, আর চোখের কোণায় আমি একটু হাইলাইটার লাগিয়ে নিচ্ছি, গালের ওপরেও একটু লাগিয়ে নিচ্ছি, আর নাকের ওপরে এবং থুতনির ওপরে এবং নিচে আর কপালেও কিন্তু একটু হাইলাইটার লাগিয়ে নিচ্ছে। এরপরে চলে আসি আইলাইনারে। এখানে ল্যাকমির আইলাইনার আমি এখানে ব্যবহার করছি, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো আইলাইনার কিন্তু ব্যবহার করে নিতে পারো। আইলাইনারটা দিয়ে খুব হালকা করে আমি এখানে একটা লাইন টেনে নিচ্ছি, খুব মোটা করে কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করছি না। তো এখানে একইভাবে দুটো চোখে আমি আইলাইনার লাগিয়ে নিচ্ছি এবং আইব্রো পেন্সিল দিয়ে আইব্রোটাকেও কিন্তু এখানে আমি এঁকে নিচ্ছি। তো এখানে আমার মেকআপ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এরপরে এই মেকআপটাকে ফিক্সড করার জন্য এখানে আমি ব্যবহার করছি রোজ ওয়াটার। রোজ ওয়াটারটা দিয়ে আমি একটু মুখের ওপরে খুব ভালোভাবে স্প্রে করে নিচ্ছি এবং এটাকে শুকিয়ে নেব। আর লাস্টে যেটা অ্যাপ্লাই করতে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে লিপস্টিক, তাও এবার অ্যাপ্লাই করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আমার মেকআপ এখানে পুরোপুরি কমপ্লিট। তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের এই সিম্পল মেকআপ লুকটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো।